আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে পরিমণি একটা বাজে মেয়ে, পরিমণি একটা নষ্ট মেয়ে, পরিমণি একটা লোভী মেয়ে, পরিমণি একটা দেহ ব্যবসায়ী। যে কথাগুলো শুনলেন সে কথাগুলো আমার অনেক অনেক দর্শক পরিমণির ভিডিও এবং যে আমরা লাইভটা দেখেছি সে কমেন্ট বক্সে অনেকে লিখেছে, সে কথাগুলো আপনাদের শোনাল। বিষয় হচ্ছে অনেকে কিন্তু বলছে যে পরিমণি রাত 12টা বাজে কেন সেই নাইট ক্লাবে গেল, পরিমণি কেন এত রাতে কেন বাড়ি ফিরল, অনেক অনেক জল্পনা কল্পনা মানুষের অনেক ধরনের কথা বলছে। তো সত্যি কথা বলতে আল্লাহ পাকই ভালো জানে সেদিন কী ঘটেছিল। আর প্রথমত বলতে চাই, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, সবথেকে বড় কথা পরিমণি নায়িকা তো আছেই, সবথেকে বড় কথা সে একজন মানুষ, সে একজন নারী, সে একজন বোন, সে একজন নারী। তো নারীকে সম্মান করতে হবে, কারণ নারী হচ্ছে নারীদের এত ক্ষমতা তারা কিন্তু পুরুষ জন্ম দেয়। নারীকে সবসময় শ্রদ্ধা করি, সম্মান করি। সেই নারী নারীর প্রতি যদি, যে কোনো নারী হোক তার প্রতি যদি কোনো এই ধরনের অত্যাচার হয় তাহলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে, কারণ অন্যায়, যে অন্যায় করে তাকে তো শাস্তি পেতেই হবে। আমি বলতে চাচ্ছি যে আবার আমরা সোশ্যাল মিডিয়াতে যে যা দেখছি, বেশ কয়েকদিন ধরে কিন্তু দলবা পরিমণিকে ধর্ষণ করার চেষ্টা, পরিমণিকে মারার চেষ্টা, পরিমণিকে এটা সেটা অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখানে বলতে গেলে অনেক কথা চলে আসে। আমি একটা লাইভ দেখছি 71 টেলিভিশন, সেখানে কিন্তু আমাদের শ্রদ্ধ পরিচালক শাহানুর রহমান সোহান, তিনি কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি তিনি হচ্ছেন সভাপতি, তিনি কিন্তু লাইভে বলেছে যে পরিমণি প্রায় এই ধরনের ঘটনা ঘটায়, অনেক রাতে বাড়ি ফিরে এই ধরনের ঘটনা অনেক সময় ঘটায়। আজকে হয়তো ভাই একটু অ্যাক্সেস হয়ে গেছে, এই কারণে সে ভিডিও সংবাদ সম্মেলন করেছে। পরিমণির ব্যাপারটা আমাদেরকে আহত করেছে, আমরা আহত হয়েছি, কিন্তু আমার এখানে কথা হচ্ছে যে পরিমণি রাত্রি 11:30টার সময় কেন বাইরে যাবে, কেন ভোট ক্লাবে যাবে, এটাও তার অবশ্যই তার যেই হোক, যেই তার সাথে যাক, সে যদি তার কাছে অত বেশি পজিটিভ না হয়ে থাকে তাহলে অবশ্যই তার সাথে যাওয়া উচিত হয় নাই। আর যারা তাকে নিয়ে গেছে তাদেরও উচিত হয়নি পরিমণিকে তাদের সঙ্গে করে নিয়ে যাওয়া এবং তাকে নিয়ে যে তাকে একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া। আমরা চলচ্চিত্র অঙ্গন থেকে আমরা এটুকু বলতে পারি, আমাদের চলচ্চিত্র অঙ্গন সবসময় ভালো ছিল, সবসময় আমরা প্রোটেকশন দিয়ে ব্যবস্থা করি সবার জন্যই, যে নারীরা আমাদের সাথে কাজ করে, যে শিল্পীরা আমাদের সাথে কাজ করে তাদের প্রোটেকশন সবসময় দিয়ে থাকি। তারা সব শিল্পীরাই বলতে বলবে যে তাদের জন্য আমরা তাদেরকে কখনোই কোনো বিপদে যাতে তারা না পড়ে সেই জন্য কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা রাখি, সবকিছু ব্যবস্থা করি। আমাদের সভাপতি বাংলাদেশ চলচ্চিত্রের শিল্পী সমিতির সভাপতি বিশ্ব সদর ভাই, ধন্যবাদ। আসলে আমি আউটডোর শুটিং এ ছিলাম, পরিমণি আমার সেক্রেটারি ছিলেন জায়েদ খান, আমি আউটডোরে 12 তারিখ থেকে আমি আউটডোরে শুটিং করতেছি। তো আমাকে যখন জায়েদ খান জানালো পরশুদিন উনি আসছেন, আর আসার পরে বলতেছেন যে ওনার সাথে কোনো এক জায়গায় খুব বাজে আচরণ হয়েছে, তো উনি বেনজির সাহেবের সাথে দেখা করতে চান। তো তখন জায়েদ বললো, দেখো এটা তো তুমি তো একটা সমিতির কাছে আসতে হলে তোমাকে একটা চিঠি দিতে হবে, যে আমাদের আমার এই অভিযোগ ছাড়া তো আমরা তো এখন প্যান্ডামিকের কারণে আমরা কোনো মিটিং করছি না। জায়েদ তখন তাকে খুব বুঝিয়ে বললো যে, তখন আমাকে ফোন দিল জায়েদ, আমি বললাম যে বললেই তো আইজি সাহেবের সাথে দেখা করা যায় না, ও যখন বলতেছে তুমি একটু খবর নাও যে বেনজির সাহেব কোথায় আছেন আইজি ভাইয়া। তো তারপরে ও নিয়ে বললো যে 2 দিন সময় লাগবে, লাগার পরে আমি বললাম যে ওকে বুঝিয়ে খাওয়া দাওয়া করা, ওকে বুঝিয়ে তাহলে সুন্দর করে বাসায় দিয়ে আসো, এবং ওকে জিজ্ঞাসা করা হলে তুমি কি শিল্পী সমিতিকে নিয়ে কোনো ই করতে চাও, বলে না এটা শিল্পী সমিতি সামাল দিতে পারবে না, এটা লাগবে না, এটা আমাকে বেনজির সাহেবকেই লাগবে। এই বিষয়টা সে খুলাসা করে বলেন অ্যাজ পার স্টেটমেন্ট অফ জায়েদ খান। জায়েদ খান ভাই সেক্রেটারি উনি অতটা জানতো না, জাস্ট পরিমণি গিয়েছিল, বাংলাদেশ চলচ্চিত্রে গিয়েছিল,
সে ফুল কথাটা বলে না, সে অথবা চাইছিল যে ঘরোয়াভাবে এটা মিট করার, কিন্তু যখন দেখছে যে এটা মিট হচ্ছে না তখন কিন্তু সে আত্মপ্রকাশ করেছে চার দিন পরে। তো যাই হোক, আমি পরিশেষে বলতে চাই যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে অবশ্যই সেই আসামিরা গ্রেফতার হয়েছে, সুষ্ঠু বিচার হোক এবং সুষ্ঠু তদন্ত হোক, তদন্ত যেটা বের হবে যে অপরাধী তাকে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। আর অবশ্যই প্রতিটা মেয়েদের কিন্তু সতর্ক হতে হবে, কারণ বাংলাদেশে না বিশ্বের অনেক দেশে কিন্তু নাইট ক্লাব রয়েছে, মদের মদের বার রয়েছে, সেখানে কিন্তু এরকম ঘটনা ঘটছে, সেখানে তো ভালো লোক যায় না। বেশিরভাগ লোকই যারা নেশা করত, যারা নেশা করে তারা কিন্তু মেন্টালিটি মানে তাদের সেন্স কিন্তু ভালো থাকে না, সেই যখন মদ্যপান করে সে মাতাল অবস্থা অনেক কিছু করতে পারে, সেখানে অনেক কিছু ঘটে। তো অবশ্যই টেক কেয়ার, এখান থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, আপনি সেলিব্রিটি হন, নায়িকা হন, যাই হন না কেন, আপনি এত রাতে কেন সেখানে যাবেন, সেই পরিবেশটা তো ভালো না। সেখানে যেহেতু মাতালরা থাকে, মাতালরা অনেক কিছু করতে পারে, তো এক হাতে যেমন তালি বাজে না তেমনি অপরাধটা কী বলবো, এখন আমি কিছু বলতে চাই না। এটা যেহেতু গোয়েন্দা বাহিনী বাংলাদেশের, আমাদের আইনের প্রতি শ্রদ্ধা, আবার সবসময় আইন আইন যা বুঝে, প্রশাসন যা ভালো বুঝে তাই করবে। শুধু আমি বলতে চাই যে শুধু পরিমণি না, পরিমণির মতো যারা আরও গোয়েন্দা রয়েছেন, যারা বিভিন্ন বারে প্রোগ্রাম করে থাকেন, বিভিন্ন বারে যেয়ে থাকেন, তাদেরকেও হচ্ছে আপনারা পরিমণিরটা হয়তো প্রকাশ হয়েছে, অ্যারেস্ট হয়েছে, আপনাদেরটা নাও হতে পারে। টেক কেয়ার, ভালো থাকবেন, আর অবশ্যই।